আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাবো একটু আলমাস পয়েন্টের নতুন যে শপিং মলটা হয়েছে সেখানে। তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে ওইখানে কী কী আর কোন কোন ব্র্যান্ডের শোরুম আছে, যাতে আপনারাও জানতে পারেন আর এসে শপিং করতে পারেন। তো এই জন্য আজকে আমি চলে যাচ্ছি ওইখানে। তো এই ড্রেসটা পরবো আজকে আমি। প্রথমে তো আমি চিন্তা করেছিলাম যে জর্জেটের হিজাব পরবো, বাট বাইরে এত পরিমাণে গরম ছিল তো ভাবলাম যে না না, জর্জেটের হিজাব পরে টেকা যাবে না, তো একটা সুতি হিজাব পরে নিচ্ছিলাম। আর এই হিজাবটা কিন্তু আমার আন্টির, যেটা আমার বাসায় রয়ে গেছে, কোনো না কোনো রয়েতে হয়তো আমি নিয়ে এসেছিলাম। দেখা যায় আমার জিনিস ওর বাসায়, ওর জিনিস আমার বাসায়। তো যাই হোক, তো হিজাব পরার মাঝখানে আমার ফ্রেন্ডের কল আসে যে ও রেডি হয়ে গেছে আর বের হয়ে গেছে। তো আমি কোনো রকম জাস্ট তাড়াহুড়ো করে হিজাবটা পরছিলাম। এই তো কোনোরকম হিজাবটা পরে ফেলেছি, তো এখন আমি বাসা থেকে বের হয়ে যাবো। বের হওয়ার পর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমার বাসার থেকে মার্কেটে যেতে 60 থেকে 70 টাকা রিক্সা ভাড়া লাগে। এর মাঝে আমার ফ্রেন্ড বললো যে ওইটা নতুন কিনেছে, আমাকে দেখাচ্ছিল। তাই বললাম এটা অনেক সুন্দর হয়েছে। এইসব কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছিলাম সেখানে, আর বাইরে প্রচুর রোদ ছিল। এই হচ্ছে আলমাস পয়েন্ট, যেটা হচ্ছে টিআইটি 2 নম্বর রেলগেট। আর এটার নিচতলায় ছিল আপনার ইয়েলো শোরুম, আর আমরা সোজা চলে গিয়েছিলাম নবরূপাতে, যেটা হয়তো বা 3rd or 4th ফ্লোরে ছিল, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। আমার ফ্রেন্ড এই দুইটা শাড়ি কিনেছে, আর যে ম্যাজেন্টা কালার শাড়িটা, এই সেম একটা শাড়ি আমি 2 দিন আগে আমার আন্টির সাথে এসে কিনে নিয়ে গিয়েছিলাম। তো এখানে অনেক শোরুম ছিল, লাইক লারিফ ছিল, আরুম ছিল, সেলর ছিল, আর অনেক শোরুম ছিল যেটা আপনার এখানে আসলেই চেক আউট করতে পারবেন। এরপর কেনাকাটা শেষ করে আমার ফ্রেন্ড এই ফলটা কিনলো। আর আলমাস পয়েন্টের পাশেই কিন্তু আছে আপনার মিনা বাজার, সেখানে চাইলে আপনারা মাসের বাজারও করতে পারবেন, তো আপনারা এসে চেক আউট করে যেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।